হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোয়ের রান্নাঘর। আজকে আমি কিভাবে খুব সহজে বাড়িতে রায়তা তৈরি করব সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিরিয়ানির সাথে বা পোলাওয়ের সাথে রায়তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া গরমকালে দুপুরবেলা আমরা কিন্তু যখন তখন রায়তা বানিয়ে বাড়িতে খেতে পারি, আর এই রায়তা কিন্তু আমাদের শরীর ঠান্ডা করতে ভীষণভাবে সাহায্য করে। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রায়তা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। একটা শশা আমি খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি। একটা পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। 1 চামচ নিয়েছি চাট মশলা। এই চাট মশলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রায়তার জন্য, কারণ এই চাট মশলা না দিলে কিন্তু রায়তার টেস্টটা একদম আসবে না, রায়তাটা খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে নিয়েছি পরিমাণ মতো নুন। সবার প্রথমে টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শশা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন এই সব উপকরণ দইয়ের সাথে খুব ভালোভাবে মেখে নেব। দইয়ের সাথে সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রায়তা। আপনারা দেখলেন তো আমি কত সহজে আর কত তাড়াতাড়ি রায়তা তৈরি করে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন রায়তা। আর আমার বানানো রায়তা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।